নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সেরা স্বাদের মিষ্টি রেসিপি। সবার প্রিয় একটি মিষ্টি আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ গরম করতে দিয়েছি। দুধ ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের জায়গায় পাতিলেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। দুধ থেকে ছানা কাটতে শুরু করে দিয়েছে। যদি ভিনিগারের পরিমাণ কম মনে হয় তাহলে আরও একটু দিয়ে দেবেন। আমি আরও একটু ভিনিগার দিয়ে দিয়েছি। ছানা কাটতে শুরু করে দিয়েছে। এইবার আমি ছানা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি, একটা কটন কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। 3 থেকে 4 বার ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে ছানা ঠান্ডা হয়ে গেলে হাতে করে চেপে চেপে এক্সট্রা জল বার করে দিচ্ছি। এক্সট্রা জল বার করা হয়ে গেলে ছানাটাকে হাতে করে আমি এইভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ছানাটাকে মেখে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ গরম করতে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে নিচ্ছে। দুধ ফুটতে শুরু করে যখন হাফ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। প্রায় হাফ হয়ে গেছে দুধ ফুটতে ফুটতে, আমি এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির সাথে দুধকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ আর চিনি ভালো করে আরো কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছানা দিয়ে দিলাম। ছানা মিক্স করে প্রায় 5-6 মিনিট মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ছানাটা একেবারে ড্রাই হয়ে যাচ্ছে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। ছানাটা ড্রাই হয়ে এসেছে। হাতে করে একটু আপনারা দেখে নিতে পারেন ছানাটা ভালো মতো ড্রাই হয়েছে কিনা। আমি দেখে নিচ্ছি। এখানে হাত দিলেই বোঝা যাবে মিষ্টির জন্য এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। নামানোর জন্য আমি এখানে একটা স্টিলের বক্স নিয়েছি। আপনারা যে কোনো প্লেটও নিতে পারেন স্টিলের। এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে ঘিটা ভালো করে লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি এইবার মিষ্টি নিয়ে নেব। এইভাবে সমানভাবে চাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও সমান করে নিতে পারেন। এইভাবে সমান করা হয়ে গেলে আমি এর মধ্যে একটু পেস্তা কেটে দিয়ে দেব। পেস্তা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। ছোট ছোট টুকরো করে নিয়েছি, ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। একটা চামচে করে আরেকবার চেপে দিচ্ছি যাতে মিষ্টির সাথে পেস্তা ভালোভাবে লেগে যায়।
এইভাবে পেস্তা দেওয়ার পর 30 মিনিট আমি রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়। 30 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে মিষ্টি পুরোপুরি, তখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও 15 মিনিট রেখে ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা করে নেওয়ার পর মিষ্টি কেটে নিলে মিষ্টির পিস খুব সহজেই উঠে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের মিষ্টিগুলোকে কেটে নেবেন। দেখুন, আমি কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছে। খুব সহজেই বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় মিষ্টি কালাকাঁদ। এই রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।